নমস্কার বন্ধুরা, মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শীতের বিকেলে জল খাবার খাওয়ার একটা ভীষণ মজাদার রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এখানে সাতটা একটু ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। এই রেসিপিটা করার জন্য একটু ছোট সাইজের আলুই নিতে হবে, তবে খুব বেশি ছোট না। এই আলুগুলোকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে মুছে নেব। এখন একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে একটু গরম করে নেব। আর এখানে দেখুন, আমি বেশ খানিকটা নুন নিয়ে নিয়েছি। এই নুনটা আগেও আমি ব্যবহার করেছি, তার জন্য এর রংটা একটু পাল্টে গেছে আর সাদা নেই। কোনো কিছু ভাজা বা বেক করার জন্য এই নুনটা আমি ব্যবহার করি। এইসব কাজের জন্য এক প্যাকেট নুন একবার ভেঙে ব্যবহার করলে অন্তত 5-6 বার ব্যবহার করা যায়, কোনো কিছু হয় না। নুনটা আবার ঠান্ডা করে রেখে দিলে এই নুনটা দিয়ে পরের বার ভাজা বা বেক করা যায়। কড়াইটা বেশ গরম হয়ে গেলে নুনটা দিয়ে আরো 8-10 মিনিট মতো গরম করে নেব। নুনটা আরো 8-10 মিনিট গরম করে নিয়েছি। নুনটা গরম হওয়ার ফলে একটু চাক বেঁধে যেতে পারে, সেক্ষেত্রে খুন্তি দিয়ে বা একটা স্ম্যাশার দিয়ে চেপে চেপে নুনটাকে একটু আলগা করে নিতে হবে, যাতে ঝুরঝুরে হয়ে যায়। এবার ধুয়ে জল ঝরিয়ে মুছে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আমি একসাথে সবকটা আলু দিচ্ছি না, কারণ আমার যে নুনটা আছে তাতে অতগুলো আলু একসঙ্গে হবে না। আমি প্রথমে 4টে আলু দিয়ে দেব, পরের বার আবার 3টে আলু দেব। আলুগুলো দিয়ে নুনের ভেতরে একটু চেপে চেপে দেব, আর নুনটা দিয়ে আলুগুলোকে ভালো করে ঢাকা দিয়ে দেব, যাতে গরম নুনের উত্তাপ পেয়ে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। নুন দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেলে আমি কড়াইটা ভালো করে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব, যাতে ভেতরের গরমটা বেরিয়ে যেতে না পারে। তবে 5 মিনিট পর আমি একবার ঢাকা খুলে আলুগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে সমানভাবে পুড়ে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো যতক্ষণ পোড়া হচ্ছে ততক্ষণ একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খানিকটা ধনে পাতা, 6-7 কোয়া রসুন, 5টা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি মতো আদা। ঝালটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী দেবেন, তবে একদম কম ঝাল কিন্তু ভালো লাগবে না। আমি প্রথমে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে কাঁচা লঙ্কাগুলোকে টুকরো করে কেটে নেব। কাঁচা লঙ্কাগুলোকে টুকরো করে কাটা হয়ে গেলে ধনে পাতাগুলোকেও একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে বাটতে সুবিধা হয়। এবার একটা মিক্সির বাটিতে একে একে এই কাঁচা লঙ্কা, ধনে পাতা, রসুন, আদাগুলো দিয়ে দেব, আর খানিকটা তেঁতুল অল্প জলে গুলে সেই কাঁচটা দিয়ে দেব। আমি তেঁতুলটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তাই কাঁচটা বেরিয়ে গেছে। স্বাদ মতো নুন দিয়ে দেব, আমি 1/2 চা চামচ মতো দিলাম। 1/4 চা চামচ মতো বিট নুন দেব, 1/2 চা চামচ চিনি দেব, আর 1/4 কাপ শুকনো খোলায় ভাজা চিনে বাদাম দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে পিষে নেব। এতে প্রয়োজন মতো অল্প জল দেওয়া যেতে পারে, যতটা লাগবে, কারণ তেঁতুলের কাঁচটার মধ্যেও জল আছে। আপনারা দরকার মতো 2-4 চামচ দিয়ে নেবেন। এদিকে আলুগুলো 5 মিনিট পোড়ানো হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আলুগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আবারও আলুগুলোর ওপরে নুন দিয়ে ঢেকে ঢাকাটা বন্ধ করে দেব। এখন আবার আলুগুলোকে আরো 8-10 মিনিট পোড়াবো। এবার একটা প্লেটে একে একে নিয়ে নেব 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ থেকে একটু কম বিট নুন। এই মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে রাখবো। আর দেখুন, আমি চাটনিটাও পিষে নিয়ে এসেছি, এটাও এখন একটা বাটিতে ঢেলে নেব। আলুগুলোকে আরো 8-10 মিনিট মতো আমি পুড়িয়ে নিয়েছি। এবার আবার ঢাকাটা খুলে নুনটা সরিয়ে দেখে নেব আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে কিনা। ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নুন যতটা সম্ভব ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব, আর একইভাবে বাকি 3টে আলুকেও পুড়িয়ে নেব।
সবকটা আলু পোড়ানো হয়ে গেছে। এবার আপনাদের কাছে যদি একটা এরকম বাঁশের ঝুড়ি থাকে, তাহলে ঝুড়িটার মধ্যে গরম আলুগুলোকে নিয়ে বেশ জোরে জোরে ঝাঁকাতে হবে। তাহলে আপনা আপনি ভাবেই আলুর খোসাগুলো ছেড়ে ছেড়ে আসবে, তাতে ছাড়ানোও অনেক সুবিধা হবে আর গরম অবস্থায় ছাড়িয়ে নেওয়া যায়। আর না হলে নর্মাল আমরা যেভাবে আলুর খোসা ছাড়াই, সেভাবেই আলুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি সবকটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা আপনাদের সামনে ভেঙে দেখিয়ে দিচ্ছি কিরকম সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন কত সহজে ভেঙে গেল, আর দেখেই বোঝা যাচ্ছে কিরকম সুন্দরভাবে ভেতর অবধি আলুগুলোকে সেদ্ধ হয়ে গেছে। অথচ জল দিয়ে সেদ্ধ করলে যে জল জলে ভাবটা হয় সেটা নেই। এটা দেখাবো বলে আমি এরকম দু টুকরো করে ভাঙলাম, বাকিগুলোকে লম্বা লম্বা চার টুকরো করে কেটে নেব। আলুগুলোকে কাটা হয়ে গেলে আলুগুলোর ওপরে বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে তৈরি করে রাখা চাটনির সাথে গরম গরম পরিবেশন করে দেব। শীতের বিকেলে এই আলু পোড়া খেতে ভীষণই ভালো লাগে। আপনারা এইভাবে কোনোদিন আলু পোড়া খেয়ে না থাকলে একবার অবশ্যই খেয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। আমরা তো ছোটবেলায় আলু পুড়িয়ে শুধু শুধুই খেয়ে নিতাম নুন দিয়ে, আর চাটনিটাও আমি যেভাবে দেখালাম সেভাবে বানালে চাটনিটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।